একটা ব্রাউজারে করতে থাকেন, একটা ব্রাউজারে করলে দেখা যায় ক্যাশ কুকিজ ওনারা ধরে রাখে, সেক্ষেত্রে ব্রাউজারটা একটু চেঞ্জ করবেন, অন্য ব্রাউজার দিয়ে করবেন। এভাবে করলেই হবে। মনি ভাইয়ের 23 সেন্ট জমা হয়ে গেছে, স্ক্রিন শেয়ার করে উনি দেখাইলেন। আচ্ছা, আমি আপনাদের একটা ও প্রোটন ম্যালেরিয়া ছিল, তাহলে আপনি ভাইয়া তারপরেও আপনি তারপরে একটু ট্রাই করে করে দেখেন। আর ইব্রাহিম খলিল ভাই, আপনি যে টেস্টটা দিছিলেন ইংলিশ টু অ্যারাবিক, স্যাটিসফাইড দিছে? তাই যেহেতু ওটা কোয়ালিফাইড দিয়ে দিছে, আপনারা সবাই ওটা করে নেবেন, মানে ওটা তো আমরা টেস্ট হিসেবে আপনাকে দিয়ে করছি। ওই যে কোয়ালিফিকেশনসে গেলে দেখবেন যে ওইখানে ইংলিশ টু অ্যারাবিকের একটা টেস্ট আছে, টেস্ট তো কিছু না, জাস্ট তিনটা ইনফরমেশন দিতে হয়। ওটা পরবর্তীতে ইব্রাহিম ভাই আপনি পরবর্তীতে এদেরকে হেল্প করবেন। হ্যাঁ, আমরা শুধু মাইক্রো ওয়ার্কার্সে যদি সারা জীবন পড়ে থাকি, হ্যাঁ এখানে টুকটাক আলোচনা হবে, কিন্তু মাইক্রো ওয়ার্কার্সে যদি কাজ করতে থাকি তাহলে তো হবে না। কোন কাজগুলা? অনেকগুলো পসিবল হয় না, যেগুলো পসিবল হয় ওগুলো করবেন। কিছু কিছু কাজে তো প্রবলেম হবে, যেগুলোতে প্রবলেম হবে না ওগুলো করে করবেন। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই একটু। হ্যাঁ, নতুন করে করছি, কালকে তো ফ্রাইডে ছিল, কালকে অনেকগুলো কাজ করার টাইম পেয়েছি আর কি মোটামুটি। তানভীর আব্বাসী ভাই আছেন? তানভীর আব্বাসী ভাই জয়েন করছেন কি না এখনো করেন নাই? তানভীর আব্বাসী ভাই তো রেগুলার ক্লাস করেন, আসুক কেন জানি নাই, আসুক তখন দিয়ে দেবো। শাকিল হোসেন নাই আজকে, ষষ্ঠ ক্লাস। তোফায়েল ভাই আছেন? আবদুল্লাহ ভাই আছেন কি? নাই। ইমতিয়াজ ভাই থাকার কথা, ইমতিয়াজ হাফিজ ভাই ইনি তো জয়েন করলেন। হ্যাঁ আছেন তুমি ভাই, একটু রেসপন্স করবেন। আচ্ছা, একটু ইয়েটার সময় কথা বলবেন তাহলে সুবিধা হবে, তখন আমাকে আবার এখানে দেখতে হবে না। মুস্তাক ভাই কি বলছেন? তাহলে আমি 6 ক্লাস দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আপনি 6 ক্লাস দিয়ে শুরু করছেন। মনি ভাইয়ের মন খারাপ মনে হচ্ছে। রাজীব ভাই আছেন? রাজীব ভাই কালকে অনেক লেটে জয়েন করছেন। মোহাম্মদ নাজাদুজ্জামান ভাইয়া জয়েন করছেন? ফজলে রাব্বি ভাই, সিরিয়াল নাম্বারটা
একটু ঠিক করতে হবে। অনেকের অনেক রকম প্রবলেম, কেউ কেউ প্রতিদিন জয়েন করতে চান কিন্তু করেন না। দেখবো যদি জয়েন না করে আর দু একটা ক্লাস দেখবো, জয়েন না করে তাহলে রিজেক্ট। তারিকুল ইসলাম ভাই আসেন, তারপরে এনি নাই, নাজাতুজ্জামান ভাই আছেন, ফজলে রব্বি ভাই, ফজলে রব্বি ভাই আছেন, জাকিয়া সুলতানা, মেহেদি হাসান, ফারজানা, ইয়াসমিন আপু একটু লেটে জয়েন করলেন আজকে অবশ্য, সোহাগ, শামী আহমেদ, ইউসুফ হায়দার, তো ফজলে রাব্বি ভাই তো আছেন, জয়েন রিকোয়েস্ট দিল। এই যে ফজলে রাব্বি ভাই চলে আসছেন, যে ফজলে রাব্বি ভাই সিরিয়ালে আছে উনি সাথে সাথেই জয়েন দিলেন, দেখছেন, ওনাকে প্রেজেন্ট দিয়ে দিলাম কারণ উনি রেগুলার ক্লাস করে, আমি তো ভাবছি যে উনি জয়েন দিয়েছেন। জান্নাতুল ফেরদৌস জেনিত, শাকিল শেখ, মাহমুদুন্নবী ভাই আছেন আজকে, ওটা এটা কি ভাই আপনি জান্নাতুল ফেরদৌস জেনিত? ও আমি ভাবলাম যে জেনিত সরকার নামে হয়তো বা আরো আরো অন্য জায়গায় আছে। মাহমুদুন্নবী ভাই ওটাতে শুধু মানে আর কি লিস্ট গুলো আসে, পরবর্তীতে আবার এই লিস্ট দেখে দেখে এখানে প্রেজেন্ট দেওয়াটা একটা ঝামেলার বিষয় না, লিস্ট আমাকে একবার একবার করে দেখতে হয়, তারপর আবার এখানে দিতে হয়। তো একটু আপনারা এখানে ইয়েগুলো দেখে নেবেন, তাহলে নেক্সট ক্লাস থেকে তাড়াতাড়ি হবে, হয়তো 10 মিনিটও লাগবে না। রিদওয়ান আহমেদ, রিদওয়ান আহমেদ ভাই আছেন কি? ইনি তো থাকেন প্রতিদিন। তারপর আর কে কে আছেন? মেহেদি হাসান, রহমত আলী, প্রান্ত, রাফিউল হাসান ভাই আছেন, সামিউন জান্নাত আপু, সবাই একটু দেখে নিয়েন যে আপনাদের ফোন নাম্বার জিমেইলগুলো ঠিক আছে কিনা, কারণ যদি ডুপ্লিকেট কেউ থেকে থাকে আপনাদের নামে অন্য কেউ। বত্রিশ রিদওয়ান আহমেদ, আমি তো বললাম ভাবছি যে আপনি এখনো জয়েন করেননি। সৌরভ আশরাফ ভাই, সৌরভ আশরাফ ভাই জয়েন করছেন না? রেসপন্স নাই। বনি আহমেদ সাব্বির, এটা কার? সাব্বির ডাবল আছে, বনি আহমেদ সাব্বির নাকি সাব্বির আহমেদ, কোনটা সাব্বির?
যে সাব্বির, মানে বনি আহমেদ সাব্বির নাকি সাব্বির হোসেন, কোনটা? ইব্রাহিম খলিল ভাই তো আছেন, এই সবার প্রথম আজকে জয়েন দিয়েছেন। দাঁড়ান এক এক করে যাই। এই যে আবদুল্লাহ আল তায়েব, জান্নাতুল ফেরদৌসি, জান্নাতুল ফেরদৌসি কে? ইমন আহমেদ, এটা কি ইমন ভাই? সৌরভ আশরাফ ভাই, আপনাকে তো বললাম সাথে সাথে একটু রেসপন্স করবেন ভাইয়া, সাথে সাথে একটু রেসপন্স করলে সুবিধা হয়। সুমন ভাইয়া একটু পরে জয়েন করছেন, উনি তো ব্যাকগ্রাউন্ডে আসেনি, আমি জানি, জয়েন করা দেখছি ওনাকে। জাকিয়া সুলতানা আপু আজকে জয়েন করেন নাই এখনো? সর্বশেষ থেকে সোহেব বিন হাবিব, এখন আপনারা এখানে নাম নাই যেমন নাদিব ভাইয়া, আপনার একটু নামটা বলেন তো, এখানে নিচ্ছি, লিখে নিচ্ছি। নাদিব ভাই, নাদিব ভাই বই গেল যে আপনার, হ্যাঁ বলেন আপনার নামে কোন অ্যাকাউন্ট? না না, এই অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স শিটের জন্য আর কি, আপনার এনআইডিতে যেটা নাম আছে বাইতুল মুকাররম নেব। বানানটা দেখেন, এ এম না ও কে? আপনার ইমেলটা একটু বলেন তো। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দেবো। আর কে আছে? আপনি বলেন আপনার নাম কি? উম্মুল ফেরদৌস, UM UMM UL এটা কি আপু? সিক্স
আর কেউ আছেন লিস্টে নাই এরকম? ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করি, আর হয়তো বাকি অনেকদিন করে জয়েন করবেন না। মুস্তাক ভাই 17 নম্বরে আছে, উনি মেসেজ করছেন। মুস্তাক আহমেদ ভাই মুস্তাক ভাই এরপর থেকে রেগুলার একটু করে ক্লাসগুলো করেন, তাহলে সুবিধা হবে। তো আমরা আজকে একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে বাল্ক ইমেল কালেকশন করা। আমরা আজকে দেখবো যে বাল্ক ইমেল কীভাবে কালেকশন করা যায়, সেই জিনিসটা। আমি হয়তো প্রথম দিন আপনাদেরকে একটু দেখাইছিলাম যে দেখেন অনেকে শুধু ইমেল কালেকশন করেই সেল করতেছে, আর কোনো কিছুই করে না, শুধু ইমেল কালেকশন করে সেল করে করে অনেক টাকা ইনকাম করছে। আমরা সেই জিনিসটা আজকে থেকে আমরা দেখব। আমরা প্রথম দিন দেখবো যে বাল্ক ইমেল কালেকশন। তো বাল্ক ইমেল কালেকশন করার জন্যে প্রথমে গুগলে যাবেন, google.com লিখে আমি ঢুকলাম। তারপর দেখেন এখন আমি গুগলে সার্চ করব যে আমার কোন রিলেটেড ইমেল আমার প্রয়োজন, বা আমি কোন ধরনের ইমেলগুলো চাচ্ছি। যেমন সাপোজ আমি ইউএসএর মধ্যে যে ইন্স্যুরেন্সের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরেন্সের রিলেটেড যা ইমেল আছে সেগুলো আমি চাচ্ছি। সেজন্য আমি যেটা করব, প্রথমে লিখব ইন্স্যুরেন্স, মানে আমি যে রিলেটেড ইমেল চাচ্ছি বা যাদের ইমেল চাচ্ছে। আচ্ছা ভাইয়া সমস্যা নেই, ক্লাসের ভিডিও নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না। দেখেন তো আমি প্রথমে লিখলাম ইন্স্যুরেন্স, কারণ আমি ইন্স্যুরেন্সের ইমেলগুলো চাচ্ছি। তারপর আমি একটা প্লাস চিহ্ন দেবো। দেওয়ার পর আমি কোন দেশের ইমেলগুলো চাচ্ছি, আমি চাচ্ছি ইউএসএর যে ইন্স্যুরেন্স যে ইমেলগুলো আছে, মানে ইন্স্যুরেন্স বলতে ইন্স্যুরেন্স কোম্পানি প্লাস ইন্স্যুরেন্স রিলেটেড যত ইমেল আছে এগুলো হচ্ছে বাল্ক ইমেল। এগুলো কিন্তু টার্গেটেড ইমেল না, এগুলো বাল্ক ইমেল। তো ইন্স্যুরেন্স প্লাস লিখলাম ইউএসএ, ইউএসএ যেহেতু চাচ্ছি। তারপর আবার প্লাস দিব, দেওয়ার পর এখানে লিখব ইমেল। ইমেল লেখার পর আমি দেব @gmail.com, এটা এটা লেখার পর গুগলে সার্চ করব। দেখেন এখানে সার্চ রেজাল্টগুলো শো করছে, আপনাদের অনেকের কিন্তু এতগুলো রেজাল্ট শো করবে না, প্রথম পেজে 10টা রেজাল্ট শো করবে। এই 10টা রেজাল্ট থেকে 100টা রেজাল্ট শো করানোর জন্য যেটা করবেন, সার্চ সেটিংয়ে যাবেন। সার্চ সেটিংয়ে গিয়ে আপনারা এই যে এখান থেকে রেজাল্টটা 100 করে দেবেন। এখানে আপনাদের মানে প্রথম দিকে এখানে শুধু 10 দেওয়া থাকবে, এটা আপনারা 100 করে দিবেন, 100 করে দিয়ে সেভ দিবেন। ওকে, দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট, দিলে আপনাদের এই প্রথম পেজটাতে 100টা রেজাল্ট শো করবে। এখান থেকে আমি ইমেলগুলো বের করব। ইমেলগুলোকে আমি কি করব, এগুলো আলাদা করে নেওয়ার জন্য আরেকটা আমরা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে লিখব light14.us, এই সাইটটা থেকে আমরা ইমেলগুলোকে আলাদা করে নেব। light14 আমাদের বের হয়েছে। এখন আমরা কি করব, এখানে দেখেন আমরা কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে আমাদের পুরা পেজটা কিন্তু পুরাটাই মার্ক হয়ে গেছে বা সিলেক্ট হয়ে গেছে। তারপর এটা আমরা কপি করব। এটা কপি করার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করার পর এইখানে পেস্ট করে দেব, এই light14-এ পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন সেপারেটর, যে আপনি ইমেলগুলোকে কীভাবে সেপারেট করতে চাচ্ছেন, যে কমা দিয়ে সেপারেট করতে চাচ্ছেন,
নাকি পাইপ ক্লোন নিউ লাইন, আমরা করব নিউ লাইন। নিউ লাইন করলে হবে কি, আমাদের ইমেলগুলোকে নতুন একটা করে লাইনে, মানে প্রথমে একটা করে থাকবে, তার নিচের লাইনে আরেকটা ইমেল শো করাবে। এইভাবে করার পর এখানে করব এক্সট্র্যাক্ট। দেখেন এক্সট্র্যাক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের শুধু এখানে ইমেলগুলো বের হয়ে আসছে, আমাদের ইমেলগুলো ছাড়া কিন্তু আর কোনো কিছুই নাই। ঠিক আছে, আমরা কতটা পাইছি, 31টা। এটাকে কপি করব, তারপর এটাকে কপি করার পর একটা নতুন করে একটা নিউ ডকুমেন্ট নেবেন, টেক্সট ডকুমেন্ট একটা নিলাম, এখানে লিখে দিই ইমেল লিস্ট। দিয়ে এখানে আমি ইমেলগুলোকে পেস্ট করে দিলাম। খুবই ইজি না ইমেল বের করা? যে আরেকবার তো অবশ্যই বলবো, এনে কিছুই করি নাই, জাস্ট আমরা গুগলে ঢুকছি, গুগলে গিয়ে আমরা এখানে লিখছি ইন্স্যুরেন্স, কারণ আমরা ইন্স্যুরেন্সের ইমেলগুলো চাচ্ছি। তারপর প্লাস একটা প্লাস দিছি, প্লাস দিয়ে লিখবো কোন দেশের ইমেল চাচ্ছি, সেই দেশের নাম দিছি, ইউএসএ চাচ্ছি ইউএসএ দিছি। তারপর প্লাস লিখছি ইমেল, মানে আমরা ইমেলগুলো বের করব। তারপর @gmail.com দিছি কি জন্যে, যে আমাদের দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমামগুলোই জিমেইল বের হয়ে আসার কথা। এই দেখেন ম্যাক্সিমামগুলোই জিমেইল, এই যে এটা জিমেইল, অথবা আমরা যদি লিস্টাতে যাই যেটাতে বের করলাম, দেখেন এই যে এটা জিমেইল, তারপর জিমেইল, এইভাবে আমরা জিমেইলগুলোকে বের করছি। রিলেটেড কিছু অবশ্য বিজনেস মেলও আসছে, কোনগুলা জিমেইলগুলো যে আমরা বের করছি কি জন্য করছি, এগুলো আপনার অনেক ক্লায়েন্ট আপনাদের চাবে। ধরেন আমরা যখন মার্কেট প্লেসে তো আমরা ঢুকবো, তাই না? তো মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট আপনার চাবে এরকম, যে আমার ইউএসএর ধরেন যতগুলো ডাক্তার আছে, আমার ইউএসএর ডাক্তারের বাল্ক ইমেল লাগবে, তখন আপনারা এইভাবে বের করে তাকে দিয়ে দিবেন। তারপর এখানে কি করব আমরা, দেখেন এখানে কয়টা পেজ আসছে একটু দেখি। এক নাম্বার পেজ থেকে আমরা নিলাম, তারপর দুই নাম্বার পেজে যাব, দুই নাম্বার পেজে গিয়ে আবার এইভাবে পুরোটাই কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা আবার এটাকে আমরা রিসেট দিয়ে দেই, রিসেট দিয়ে আমরা আবার এখানে পেস্ট করব। পেস্ট করার পর আবার এখান থেকে আমরা নিউ লাইন দিলাম, দেওয়ার পর এক্সট্র্যাক্ট করলাম, করার পর এবার দেখেন পাইসি কয়টা আমরা, 27টা। আবার এই 27টা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আবার এর পরের পেজটাতে যাবেন, আর আসে নাই, দুটা পেজে আসছে। তো এইভাবে ধরেন প্রথমে আমরা জিমেইল লিখে সার্চ করলাম, দাঁড়ান একটু পর কথা বলি। আমরা ধরেন প্রথমে জিমেইল দিয়ে সার্চ করলাম, তারপর জিমেইল দিয়ে করার পর আমরা ইয়াহু দিয়ে সার্চ করব, তাহলে ইয়াহুগুলো চলে আসবে। এখানে যে ইয়াহুগুলো চলে আসছে, আমরা কপি করলাম, কপি করার পর আবার এখান থেকে রিসেট দিলাম, রিসেট দিয়ে আমরা আবার এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আবার নিউ লাইন দিয়ে আবার এক্সট্র্যাক্ট করলাম। ইয়াহু কয়টা পাইছি আমরা, অল্প কয়েকটা পাইছি, মাত্র 10টা, যেগুলো কপি করলাম। এভাবে যত ধরনের ইমেল আছে আপনারা সবগুলা এক এক করে এখানে দিবেন আর কালেক্ট করবেন। ধরেন এবার ইয়াহু দিলাম, এরপরের বার আপনারা দেবেন হটমেইল দেবেন, @hotmail.com, তারপর এওল মেল আছে, এওল AOL.com, তারপর ইয়ানডেক্স আছে, এইভাবে ইয়ানডেক্স দিয়ে সার্চ করবেন, করে করে বের করবেন এক এক করে যত ধরনের, তাহলে আপনার আর কি বাল্ক ইমেল আছে সবগুলো বের হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার বাল্ক ইমেল। তো কে জানে কি বলতেছিলেন ভাই, একটু বলেন। তারপর জি সোহেব ভাইয়া বলেন, জেনিত ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন, জেনিত ভাইয়া বলেন। Thank you.
আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। হ্যাঁ আজমান ভাই বলেন। আমরা যে ওয়েবসাইটটা থেকে, আমরা তো গুগলে সার্চ করছি, আর যেটা থেকে আমরা আর কি এক্সট্রাক্ট করতেছি, মানে শুধু ইমেলগুলোকে ফিল্টার করতেছি, এটা হচ্ছে light14.us। জি আমি এটা কপি করে আপনাদের যেখানে মেসেজে দিয়ে দিলাম, light14.us আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। তো তারপর এখানে দেখেন যে অনেকগুলাতে কিন্তু এই যে, যেমন এটা ডট কম এর পর একটা ডট চলে আসছে, তাই না? এই যে এখানে ডট কম এর পর একটা ডট চলে আসছে, এই যে আবার ডট কম এর পর একটা করে ডট চলে আসছে। তো এই যদি কম এর পর ডট থাকে, তাহলে আমরা যদি এগুলাতে ইমেল পাঠাইতে যাই, তাহলে কি ইমেল পাঠানো সম্ভব হবে? এগুলো কিন্তু ইনভ্যালিড ইমেল দেখাবে। তো যেন এই কমের পর ডট না থাকে, আমরা যদি এগুলো এক এক করে রিমুভ করে দেই, অনেক টাইম লাগবে। আমি তো অল্প কয়েকটা কালেক্ট করলাম, আপনাদের তো এখানে মিলিয়ন মিলিয়ন ইমেল এভাবে কালেক্ট করবেন। আমি শুধু ইন্স্যুরেন্সে দেখাইছি, ইন্স্যুরেন্স কিওয়ার্ড দিয়ে, আপনার এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কত ধরনের পেশা থাকতে পারে, ধরেন ডক্টর, টিচার বা যত ধরনের বিজনেস আছে, এগুলো সবগুলা দিয়ে আপনারা সার্চ করবেন। আমি সেটা পরে হোমওয়ার্ক দিয়ে দিব অবশ্য, আর এখানে প্র্যাকটিস করাবো। তো এইভাবে এক এক করে আমার রিমুভ করতে কিন্তু অনেক টাইম লাগবে, যদি এতগুলো ইমেল এক এক করে রিমুভ করি, অনেক টাইমলি ব্যাপার। তো সেই জন্য যেটা করবো, কন্ট্রোল ধরে এইচ প্রেস করব। কন্ট্রোল ধরে এইচ প্রেস করলে এখানে আমরা রিপ্লেস একটা অপশন পাবো, আমরা এখানে লিখে দেব কম ডট, মানে কমের পর যে ডট আছে এগুলো যতগুলো পাবে এটা রিপ্লেস করবে শুধু কম দিয়ে, ঠিক আছে? তারপর করব কি, রিপ্লেস অল, রিপ্লেস করলে একটা একটা করে হবে, আর রিপ্লেস অল দিয়ে দিলে যতগুলা কমের পর ডট আছে সবগুলো উঠে গিয়ে শুধু কম থাকবে। রিপ্লেস অল করে দিলাম, দেখেন এখন কিন্তু আর কমের পর কোনো ডট নাই। জি কন্ট্রোল আর, তারপরেও আরও কিছু কিছু প্রবলেম পাবেন দুই একটা, যেমন এই যে এখানে ইনের পর আছে, আমরা এরকম হঠাৎ কয়েকটা করে থাকবে, কয়েকটা করে হাত দিয়ে চাইলে রিমুভ করে দিতে পারবেন, বা যদি অনেকগুলো হয় তাহলে আবার এখানে রিপ্লেস, রিপ্লেসে গিয়ে এখানে গিয়ে ইন ডট লিখে তারপর এটাকে রিপ্লেস করবেন হচ্ছে শুধু ইন দিয়ে, যে সবগুলো রিপ্লেস করে দিবেন। কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিয়ে আপনার রিপ্লেসের উইন্ডোটা চলে আসবে। দিয়ে তারপর হচ্ছে ফাইলটা আপনি সেভ করে নেবেন। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? কারো যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আবার যে কেউ একজন একটু দেখান, এই কাজটা করে দেখান। এই পর্যন্ত স্ক্রিন শেয়ার করেন নাই কোন কোন ভাইয়া, তাদেরকে দিয়েও করাইতে হবে। কি মামুন মণি ভাই আজকে কোনো কথা বলতেছেন না কেন জানি, মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা সমস্যা নেই, মামুন মণি ভাইয়া আপনি তো আবার পুরোপুরি, মানে আমি যেটা করলাম সেটাকেই কপি করলেন, তাই না? কপি করা যাবে না, কপিরাইট ভাই, ফ্রিল্যান্সিংয়ে কোনো কপিরাইটের কিন্তু কোনো স্থান নাই। আপনি কপিরাইট না করে যেটা করবেন কি, একটু কিওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, যেমন আমি ইন্স্যুরেন্স করছি, আপনি অন্য কিছু করেন। যেমন মামুন ভাইয়া ডক্টর লিখে দিছে, দেওয়ার পর সরি ভাইয়া প্লাস চিহ্ন দিতে হবে, কিন্তু মাঝখানে একটা করে প্লাস দিয়ে দেন, দিয়ে কোনো গ্যাপ রাখবেন না মাঝখানে, প্লাস দিয়ে দিয়ে করবেন। এইখানে প্লাস দিতে হবে না, এখানে প্লাস দিতে হবে না, অ্যাট দ্য রেট দেওয়া আছে, যে এখন আপনি সার্চ করেন। Thank you.
সার্চ রেজাল্ট ভাই আপনি ইয়াহুতে সার্চ করছেন, মাত্র অল্প কয়েকটা আসছে। আপনি গুগল ডট কমে যাবেন, গুগল ডট কমে গিয়ে গুগলে সার্চ করবেন। এটা আমরা এইভাবে গুগল থেকে বের করতে পারি। তাহলে দেখেন এতগুলো ইমেল বের করতে মাত্র আমাদের কয় মিনিট লাগছে। আপনি যদি করেন এক মিনিটের কাজ, কিন্তু এক মিনিটে আপনি অনেকগুলো করে ইমেল বের করতে পারেন। এখানে ভাইয়া আগে গুগল ডট কম লেখেন তো, গুগল ডট কম লিখে আগে গুগলে ঢোকেন। এইখানে না আপনি গুগল ডট কম চলে আসছে, ঢোকেন এখন, ঢুকে এখন এইখানে সার্চ করেন। এবার গুগলে আপনাকে শো করতেছে, আপনার কয়টা রেজাল্ট শো করতেছে ভাইয়া? 10টা। দেখেন অ্যাড দুইটা বাদ দিয়ে মেবি 10টা। তো আপনি পেজের জন্য 100টা রেজাল্ট শো করে, এই জন্য আপনি একটু সেটিংয়ে গিয়ে এখানে সেট করে দেন যেন 100টা করে রেজাল্ট আপনাকে শো করায়। সার্চ সেটিং, তারপর এখান থেকে আপনি টেনে 100 করে দেন। আপনার ব্রাউজারে মনে হয় কোনো ঝামেলা আছে, আবারও আপনাকে ইয়ে হতে নিয়ে গেছে। মামুনমণি ভাই একটু ব্যাক করেন আবার। ব্যাক করেন, দেখাই দেন পুরো প্রসেসটা। জি ইমেইলের পর, ইমেইলের পর হচ্ছে আপনার প্লাস না দিয়ে এখানে অ্যাট দ্য রেট দেন। সার্চ করেন অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম দিচ্ছেন, এভাবে এক এক করে বের করবেন। একবার ইয়াহু দিবেন, একবার অ্যাওল দিবেন, একবার জিমেইল দিবেন। কপি করার পর তারপর ভাইয়া পেস্ট করলেন। আমার কটা পাইছি? 41টা পাইছি রেজাল্ট। এইভাবেই একদম সিম্পল না? তো আমার মনে হয় যে এতটুকু সবাই পারবেন, না পারার মতো তেমন কিছু নাই। এখন আপনাদের কাজ হবে এইভাবে আপনারা মিলিয়ন মিলিয়ন ইমেল বের করতে পারবেন, বাল্ক ইমেল মিলিয়ন মিলিয়ন বের করতে পারবেন। আপনারা যেটা করবেন যে যত ধরনের প্রফেশন আছে সবগুলোর একটা করে লিস্ট তৈরি করবেন। সবগুলা লিস্ট তৈরি করে নিয়ে আপনারা সবাই ভাগ ভাগ করে নেবেন যে এ এতগুলা করবে, তারপর আরেকজন মানে এ এ কয়টা কিওয়ার্ড ধরে করবে। যেমন ধরেন ডক্টর, নার্স, মানে মেডিকেল রিলেটেড যা কিছু আছে এগুলো দিয়ে একজন করবেন, তারপর অন্য কিওয়ার্ড দিয়ে আরেকজন করবেন। এইভাবে প্রফেশনগুলো আগে সবাই ডিসকাশন করে একটা লিস্ট তৈরি করবেন। করার পর এইভাবে সবাই বাল্ক ইমেলগুলো বের করবেন। এইভাবে বাল্ক ইমেলগুলো সব বের করার পর সবাই একখানে করবেন, একখানে করে দেখবেন যে কতগুলো মেল হয়ে গেছে, তারপর সবাই এগুলো শেয়ার করে নেবেন, সুবিধা হবে। ধরেন কোনো ক্লায়েন্ট চাইলো, আপনাদের তো বের করাই আছে, আপনাদের আর ওই টাইমটা কাজ করতে হইলো না,
ডিরেক্টলি ক্লায়েন্টকে সাবমিট করে দিয়ে দিলেন, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখবো যে ইমেলগুলো যে আমরা কালেক্ট করলাম। ফারজান আপু কোশ্চেন করছেন, ভাইয়া এই কাজটা কি মাইক্রো ওয়ার্কারের? জি না আপু, এগুলো মাইক্রো ওয়ার্কার্সের কাজ না। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, আমরা অনেক ধরনের কাজ শিখব। কারণ আমি এইখানে যা দেখাবো আপনি হুবহু সেটাই যে কখনো পাবেন বা কোনোদিন পাবেন এরকমটা কিন্তু না, কিন্তু এই রিলেটেড পাবেন। ধরেন যদি ক্লাসগুলো রেগুলার করেন, হোমওয়ার্কগুলো রেগুলার করেন, তাহলে যাই চাক না কেন ক্লায়েন্ট আপনার কাছ থেকে আপনি কিন্তু সেটা দিতে পারবেন। এক এক ক্লায়েন্টের এক এক রকম জিনিস দরকার হবে, তো আমি যেটা দেখাবো এটা হুবহু নাও পাইতে পারেন। বা এই বাল্ক ইমেল সাধারণত লাগেই, তো আপনারা যদি সবাই এটা কালেক্ট করে রাখেন, লিস্টটা যদি সবার কাছে থাকে, তাহলে আমরা এটা ইজিলি সেল করে দিতে পারবো। আর ফারজানা আপু, আমরা এটা মাইক্রো ওয়ার্কার্সের জন্য করতেছি না, আমরা যখন ফাইবারে কাজ করব তখন ফাইবারে আমরা এই সার্ভিসগুলো দেবো। যেমন আমরা ইমেইলে সার্ভিস দিব, আমরা এখান থেকে এই লিডগুলো বিক্রি করব, ইমেল লিস্টগুলো বিক্রি করব, আরো নতুন নতুন ওয়ে দেখবো আস্তে আস্তে ইমেল বের করার, করে করে আমরা ক্লায়েন্টের কাছে এগুলো বিক্রি করব। এভাবে একটা লিস্ট করে নেবেন। দেখেন এখানে আমি ইয়েতে দেখাচ্ছি ফাইবারে আপনাদেরকে, ওটা তো করাবো ভাইয়া, স্টেপ বাই স্টেপ যাবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। এখানে ইমেল লিস্ট লিখে সার্চ করে যদি দিচ্ছি, দেখেন ফাইবারে গিয়ে আমি এখানে ইমেল লিস্ট লিখে আমি সার্চ করছি। এখানে দেখেন আই বিল্ড ইমেল লিস্ট বাই জব টাইটেল। কি করবে, জব টাইটেল দিয়ে ইমেল লিস্ট আপনাকে তৈরি করে দিবে। কিভাবে করবে, এই যে আমরা যেটা করলাম এটাই জব টাইটেল বলতে, এই এবার কি যেটার উপর চাবে, কেউ হয়তো বা ডক্টরের চাবে, কেউ অন্য কিছু চাবে, কেউ টিচার, কেউ মনে করেন যে যারা ড্রাইভার আছে ইউএসএ তাদের চাবে বা অন্য কোনো দেশের চাবে এরকম। দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার হচ্ছে না? মামুন ভাই বললো তো যে স্ক্রিন শেয়ার হচ্ছে না। দেখেন $50-এর জন্য উনি এই কাজটা করে, তাহলে একবার ভেবে দেখেন যে আপনাকে $50 দিয়ে ধরেন অর্ডার দিল যে আপনার এই রিলেটেড মেলগুলো লাগতেছে, আপনারা এগুলো করে রাখবেন, আগে কালেক্ট করে রাখবেন, তারপর সবাই সবার কাছে নেবেন এতগুলা। হ্যাঁ হয়তো বা দিতে পারে, বা টার্গেটের থেকে যদি বেশি দেন তাহলে ক্লায়েন্ট খুশি হবে আপনার উপর, খুশি হয়ে আরো দেবে। জি ভাইয়া, সাবির কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। জি ফাইবারে গেলাম, আই উইল স্ক্র্যাপ ক্লিন ইওর ওল্ড অর ডার্টি ইমেল লিস্ট। হ্যাঁ এই স্টেপটাও আমি দেখাচ্ছি, এরপরে মানে এটা আপনাদের ক্লিয়ার হলেই আমি ওটা দেখাইতাম। মানে আমরা ইমেল রিলেটেড যত কাজ আছে আস্তে আস্তে ইমেল রিলেটেড সব ধরনের কাজেই শিখবো। এই আমরা কিন্তু এই ইমেলগুলো কালেক্ট করে শিখতেছি এই জন্য, বা ফিউচারে আপনারা যারা মার্কেটিং করবেন নিজের মার্কেটিং করার জন্য হলেও আপনার এভাবে বাল্ক ইমেল তখন সেন্ড করতে হবে বা বাল্ক ইমেলগুলো লাগবে। তখন কি ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার তাই না, বা ফারজানা আপু যেমন গ্রাফিক্স ডিজাইনার, তো আপনি চাচ্ছেন যে আপনার মার্কেটিংটা আপনি নিজে নিজেই করবেন। তো নিজে নিজে করার জন্য আপনি চাচ্ছেন যে মানে যারা এই গ্রাফিক্স রিলেটেড আছে তাদের কাছে আপনার সার্ভিসটা আপনি প্রমোট করবেন। প্রমোট করার জন্য তখন কি একজন ডিজিটাল মার্কেটারকে আপনি খুঁজে বের করবেন, গিয়ে তাকে কাজটা দিবেন? এই যে আপনারা কাজটা শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, নিজের মার্কেটিংটাও নিজে নিজে এভাবে করে নেবেন।
যারা ওয়েব ডেভেলপার হবেন, ওয়েব রিলেটেড যত আর কি ইমেল আছে ইমেলগুলোতে আপনি মেইল পাঠাবেন তখন। এটাই, এইভাবে আপনারা সবাই একটা করে ডাটাবেস তৈরি করে নেবেন, নিয়ে সবাই সবার সঙ্গে শেয়ার করবেন। মাহমুদুল নবী ভাই বলছেন ইমেল কালেক্টের সিস্টেমটা আবার একটু কেউ দেখায় দেন ভাই। জি ভাই, আবারও কেউ একজন দেখায় দেন তো। আপুকে আপুকে দিয়ে দেখায় নাই। উম্মুল ফেরদৌস আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখেন তো, আপনি এখনো পর্যন্ত স্ক্রিন শেয়ার করেন নাই কোনোদিন। জি আচ্ছা, তাহলে আমি আরো একবার দেখাই দিচ্ছি। ধরেন প্রথমে আমরা google.com এ যাব, প্রথমে আমরা google.com এ যাব। google.com এ গিয়ে এখানে আমরা লিখবো আমরা কিসের ইমেল চাচ্ছি। ধরেন আমি বের করব ড্রাইভার, যত আছে আমি ড্রাইভারের ইমেল বের করব। এরপর DRIVER, ড্রাইভার, তারপর প্লাস দিব। প্লাস দিয়ে কোন দেশের ড্রাইভারের আমি চাবো, ইউএসএ। আপনারা ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু পাবেন ইউএসএ, তারপর ইউকে, ম্যাক্সিমাম কাজগুলো এই ধরনের হবে ইউএসএ ইউকে। আমাদের এগুলো প্রচুর চাহিদা, ইমেল লিস্টের কিন্তু প্রচুর চাহিদা, কারণ এগুলো লাগে মার্কেটিং করতে গেলে, এগুলো লাগবেই। তারপর কোন দেশে চাচ্ছি, ইউএসএ চাচ্ছি, অথবা আপনি ইউএসএ না দিয়ে আপনি আরও ভালো করে মানে আরও বেশি করে বের করার জন্য যেটা করবেন সেটা স্টেট অনুযায়ী করবেন। আমি এখানে সার্চ করে দেখি স্টেট অফ ইউএসএ দিলে এখানে সবগুলা স্টেটের লিস্ট চলে আসবে। যেমন এই যে এখানে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, আলাস্কা, ধরেন আমি টেক্সাসের বের করব, এখানে প্লাস দেব টেক্সাস, টেক্সাস প্লাস। তারপর কি বের করব আমরা, এদের ইমেল বের করব ড্রাইভারদের, তাই না? EMAIL ইমেল, তারপর দেব @ gmail.com, বা এক এক করে দেবেন। প্রথমে gmail.com দিয়ে একবার বের করবেন, তারপরে yahoo.com দিয়ে একবার লিখবেন, এইভাবে সবগুলো দিয়ে আস্তে আস্তে বের করবেন। দিলাম gmail.com, দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর তারপর কি করবো, light14.us, light14.us এই ওয়েবসাইটটাতে আমরা যাব ইমেলগুলোকে আলাদা করার জন্য। এখানে যে চলে আসছে আমাদের light14.us, তখন আমরা কি করব, তারপর এই যে গুগল থেকে এই পেজটাকে পুরোটাই সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এইখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে। তারপর ইমেলগুলো কীভাবে আলাদা করতে চাচ্ছি, এখানে নিউ লাইন, নিউ লাইন দিয়ে তারপর এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পর দেখেন এখানে কয়টা পেয়েছি, 65টা। তারপর এটাকে কপি করবেন, কপি করার পর আপনি এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর দেখবেন নিচে যে এখানে নিউ, নিউ এ যাওয়ার পর এখান থেকে পাবেন নিউ টেক্সট ডকুমেন্ট, একটা নতুন টেক্সট ডকুমেন্ট খুলবেন। রাইট বাটন ক্লিক করলে নিউ আসে না, কেন? আমার তো ঢুকলো, আপনাদের ঢুকলো না কেন? light14.us আমি ওইটা কপি করে দিয়েছি, এটাতে ঢুকবেন। এটাতে যদি না পারেন আর একটা সাইট আছে, এটা হচ্ছে eel.com, হ্যাঁ একটু সময় নিতে পারে মাঝে মাঝে, ওটা আপনার সমস্যাটা ভাই, ওটা আপনার নেটের জন্য, এই জন্য একটু দেরিতে ঢুকছে। এরকম একটা সাইট আছে eel, না সেম ওয়েবসাইট আরেকটা দেখাচ্ছি আপনাকে, এই যে এটা eel.serv7.net.my, এখানেও কিন্তু সেম কাজটাই হবে। এইখানে ধরেন
এই যে এটাতে eel.sarp7.net.my, মানে ওই লাইট ফোর্টিনে ঢুকতে পারতেছিলাম না জন্য আর কি এটা দেখাইলাম। এখানেও কিন্তু সেম কাজটা হবে, ওইখানে ওই ওই জায়গাতেই হয়। এইখানে যদি আমরা এটা কপি করে দেই, পুরোটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এই দেখেন ইনপুট উইন্ডো আছে, এখানে পেস্ট করলাম, পেস্ট করে এই যে সেপারেটর কি দিয়ে সেপারেট করব, নিউ লাইন দিয়ে যদি এক্সট্র্যাক্ট করি, দেখেন এইখানে এই যে পাশে আমাকে দিয়ে দিয়েছে রেজাল্টগুলো 65টা। ঠিক আছে ভাইয়া, তাহলে এখান থেকে কপি করবেন, কপি করার পর এই ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ এ আসবেন, নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্ট করবেন। করে এটা আমরা কি নামে কাদের বের করছি, ড্রাইভার, তাই না, লিখে দিলাম ড্রাইভার, ড্রাইভার ইমেল নামে সেভ করলাম, জি দিচ্ছি, তারপর আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তারপর কি করব, কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিয়ে আমরা এই যে কমের পর যে ডটগুলো আছে এগুলোকে আমরা আলাদা করে দিব, কি লিখবো, কম ডট, এটাকে রিপ্লেস করব শুধু কমের মাধ্যমে, তার মানে কম ডট, তাহলে পিছনে ডটটা উঠে যাবে, রিপ্লেস অল, সবগুলো উঠে গেছে। এখন আমাদের মোটামুটি ইমেল লিস্টটা ক্লিয়ার হয়ে গেছে, তারপর এটা আমরা সেভ দিয়ে দিলাম। এটাই সিম্পল না? কন্ট্রোল এইচ, লিখে দিচ্ছি কন্ট্রোল প্লাস এইচ, সাব দিবেন তাহলে আসবে। আর এই টুলসগুলো একটু করে আপনারা লিখে নেবেন, না হলে মানে কয়েকবার ইউজ করলে আপনাদের মুখস্থ থেকে যাবে, কিন্তু হয়তোবা রাত্রের বেলা প্র্যাকটিস করতে গেলে দেখা গেল মনে নাও থাকতে পারে, তো এই জন্য টুলসগুলো একটু করে লিখে নেবেন। হ্যাঁ, আজকের ভিডিওটা দিব, কারণ আপনাদের ওইখানে মানে কারেন্টের খুবই প্রবলেম করতেছে। আগেরগুলো লাগবে কি মনে তো হয় না, লাগবে, যেগুলো লাগবে ভাইয়া ওগুলো দিব, কারণ আগেরগুলো তো সবারই ক্লিয়ার হয়ে গেছে। রেগুলার রেগুলার ভিডিও দিলে আমি জানি কি হয়, রেগুলার ভিডিও দিলে তখন ক্লাসে কারো আগ্রহ থাকে না, তো যেদিন আমি মনে করবো যে না এটা আপনাদের দেওয়া দরকার, কারণ নাহলে অনেকেই এখানে করবেন কি, ভিডিও অন করে দিয়ে বাইরে চলে যাবেন, যে ভিডিও তো আসেই দেখবো কোন পরে। এই জন্য যেটা ভিডিও না দিলেই না আমি সেটা দিব, ক্লাসে আপনাদের রেগুলার থাকতে হবে ভাইয়া। ক্লাসে অ্যাটেন্ড করতেছে, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করলে তো আমার মনে হয় না যে দরকার পড়বে, আর পড়লে তো অবশ্যই দিয়ে দেবো, যেমন হ্যাঁ এরপরও পড়লে তো দিয়ে দেবো, যেমন আজকে আপনাদের এখানে নাকি কারেন্ট আর কি প্রবলেম করতেছে, বারবার যাচ্ছে আসতেছে, অনেকেই ঠিকমতো থাকতে পারতেছেন না, একবার করে চলে যাচ্ছেন আবার জয়েন করতেছেন, একবার ফোন দিয়ে জয়েন করতেছেন একবার ল্যাপটপ দিয়ে। আপনি এই যে ফোন দিয়ে জয়েন করছেন জন্য আপনি বলতেছেন, কিন্তু ল্যাপটপ দিয়ে থাকার ট্রাই করবেন, তাহলে কাজগুলো দেখতে সুবিধা হবে। তো ঠিক আছে, আমি এই যে তার পরে টুলসটাও কিন্তু দিয়ে দিছি, eel.sarp7.net.my, কি করলে এগুলো হিউজ পরিমাণে করবেন ভাইয়া। আপনারা এইভাবে এই যে স্টেট কি কম আছে মনে করছেন, আপনি যদি শুধু এইভাবে স্টেট অনুযায়ী সার্চ করতে যান, একবার ইয়াহু দিয়ে, একবার জিমেল দিয়ে, একবার ইয়ানডেক্স, একবার অ্যাওল, একবার হটমেইল, কতগুলো করে পাবেন জানেন, যতগুলো পারেন, প্রয়োজনে মানে মিনিমাম সবাই মিলে 10 মিলিয়ন বের করবেন, পারবেন না 10 মিলিয়ন বের করতে কতক্ষণ লাগবে, সর্বোচ্চ 2 ঘন্টা যদি সবাই মিলে করেন, মনে হয় না 2 ঘন্টা লাগবে, একদম ইজি না? হ্যাঁ, সবাই মিলে করে তারপর গুগল ড্রাইভে আপলোড দিবেন, দিয়ে লিঙ্কটা সবার কাছে থাকবে, তারপর যখন যার প্রয়োজন হবে ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে নিজেদের কাজ করবেন, এইভাবে টিম অনুযায়ী কাজ করবেন, কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। ধরেন আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে 10,000 চাইলো, 10,000 যদি চায়, আপনার 10,000 একার পক্ষে কিন্তু বের করা অনেক টাইমলি ব্যাপার না, তো সবাই মিলে করলেন, এইখানে বা করাই থাকলো আগে করে রাখলেন, ইজি হবে। তো এটা কিন্তু আজকেই করতে হবে, আজকের মধ্যেই আমি কমপক্ষে 10 মিলিয়ন মেইল দেখতে চাই,
যে সবাই মিলে 10 মিলিয়ন বের করছেন, সব ইউএস এর বের করবেন। হ্যাঁ, ওইভাবে করবেন, স্টেটের নেম আর স্টেট নেম আর মানে কোন রিলেটেড সেটা দিয়ে করবেন। স্টেটের নেম অনুযায়ী না করলেও হবে, এগুলো বাল্ক মেল তো, শুধু আর কি মানে স্টেট অনুযায়ী আলাদা আলাদা করে করবেন। কিন্তু ধরেন ওই যেমন আমি ড্রাইভার নিলাম টেক্সাসের, দিয়ে এখানে ইয়ে করছি, এভাবে একটা করে লিস্ট করবেন যে এই লিস্টে সব ড্রাইভার থাকবে। বুঝাইতে পারছি কি? আমি চেষ্টায় থাকবো সবসময় আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, বা সহজভাবে যেন কাজগুলো করতে পারেন সেইভাবে। এখন আমার মনে হয় না যে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে। এখন আমরা এর নেক্সট স্টেপে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ইমেলগুলো যে আমি বের করলাম এইখানে, তো এখানকার মধ্যে সবগুলা কিন্তু ভ্যালিড না, অনেকগুলো দেখা যাবে যে অনেক আগের, যেগুলো নষ্ট হয়ে গেছে বা এগুলোতে মেল যাচ্ছে না। তাহলে এটা একটা কি আমাদের লস প্রজেক্ট না? বা এই যে ব্যাড ইমেল কিছু কিছু থাকে, যেমন ধরেন এই যে এটা আসছে, তো এইভাবে একটা একটা করে কি চেক করা সম্ভব? আমরা করবো কি, শুধুমাত্র যে ভ্যালিড মেলগুলো আছে আমরা ভ্যালিড মেলগুলো রাখবো, আর যে মেলগুলো ভ্যালিড না এগুলো আমরা রাখবো না। তো এটা করার জন্যে আমার কাছে একটা সফটওয়্যার আছে, আমি এটা সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে ম্যাক্স প্রোক, এটা দিয়ে আমরা ভ্যালিডিটি চেক করব। এটা আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম, জিপ করা আছে, তো এই যে ম্যাক্স প্রোক চলে আসছে। এখানে ভিতরে এক্সট্রাক্টর আছে, ভেরিফায়ার আছে, আমাদের এক্সট্রাক্টরের দরকার নেই, আমাদের দরকার কোনটা? ভেরিফায়ার, ভেরি কোনটার লিঙ্ক? হ্যাঁ, এটা আমার কাছে আর কি ক্র্যাক ভার্সন আছে, আপনারা অনলাইন থেকে ইয়ে করলে তো ক্র্যাক ভার্সনটা পাবেন না, তো আমার এটাই এখন আমি দিয়ে দেবো ড্রাইভে আপলোড দিয়ে, লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিব, ডাউনলোড করে নেবেন। আর এই ধরনের অনেক টুলস শেয়ার করব, যে টুলসগুলো আপনারা মানে একটু দয়া করে অন্য কাউকে শেয়ার করবেন না, অন্য কাউকে বলতে শুধু আপনাদের মধ্যে শেয়ারিং হবে, মানে আমাদের এলইডিপির স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যেন না পায়, কারণ নাহলে পরবর্তীতে দেখা যাবে যে টুলসটা আপনারা পেইড করে দিবে, তখন আপনাদেরই সমস্যা না? যদি বেশি পরিমাণে হয়ে যায় দেখবে যে আমাদের ইউজার তো অনেক বেশি, তাহলে আমরা আর কী করবো, আমরা আর ফ্রি সার্ভিস দেবো না, আমরা এখন পেইডে চলে যাবো, তখন কিন্তু সমস্যাটা আপনাদেরই হবে। এখন ফ্রিতে ইউজ করতে পারবেন যদি এটা ক্র্যাক করা। তো তারপর আমি কী করবো, এই এক্সি ফাইলটা ইনস্টল করবো, ডাবল ক্লিক করলে তারপর এই যে ইয়েস, ইংলিশ দিলাম, ল্যাঙ্গুয়েজ, নেক্সট, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি অ্যাকসেপ্ট করবো, করার পর আবার নেক্সট, নেক্সট, আবারও নেক্সট, নেক্সট করতেই থাকবেন, ডেস্কটপ আইকন আইকন আর কি সেট করতে চাচ্ছেন কিনা সেটা, আবারও নেক্সট, ইনস্টল। দিয়ে ফিনিশ দিলাম, ইনস্টল কিন্তু আমার হয়ে গেছে। দেখেন এখানে বলতেছে যে অ্যাক্টিভেশন কি চাচ্ছে, অ্যাক্টিভেশন কিটা এই ফোল্ডারের মধ্যেই কিন্তু দেওয়া আছে। দেখেন আপনাদেরকে আমি পুরো ফোল্ডারটা দিয়ে দেবো, এই যে ভেরিফায়ার, এই যে এখানে সিরিয়াল কি, এটার উপর একটা হালকা ক্লিক করবেন, করলে এই যে সিরিয়াল হচ্ছে যে VER, এখান থেকে শুরু করে তারপরেরটুকু, এটা সিরিয়াল কি, এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে রেজিস্টার। দেখেন ইমেল ভেরিফায়ার রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল, আমার এটা এখন ক্র্যাক হয়ে গেছে। তো এই সফটওয়্যার দিয়ে আমরা এখন এটার ভ্যালিডিটি চেক করব। করার জন্যে এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করলে এখানে ফাইল আপলোড করার অপশন পাওয়া যাবে, এখান থেকে আমি ডেস্কটপে সেভ করে রাখছিলাম, কাদের ইমেল সেভ করছিলাম, এই যে ড্রাইভার, তারপর ইমেল লিস্ট, এই ইমেল লিস্ট এটাকে আমি ওপেন করলাম, দেখেন পুরোটাই ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনি করবেন স্টার্ট, স্টার্ট দিলে দেখেন এক এক করে সেভ করতেছে,
সবগুলো এরকম চেক করতে একটু টাইম লাগবে। এখান থেকে দেখতে পারবেন যেগুলো ভ্যালিড এগুলোতে টিক চিহ্ন থাকবে, যেগুলো ব্যাড অ্যাড্রেস এগুলো ক্রস চিহ্ন থাকবে, কতগুলো টেস্ট আনসাকসেসফুল হবে। তো আমরা এইভাবে এখান থেকে চেক করে নিব, শুধুমাত্র আমরা ভ্যালিডগুলো নিব, একটু চেক হোক টাইম লাগবে। আর এই সফটওয়্যারটা আপনার ক্র্যাক ভার্সন, তো আপনারা একবারে অনেকগুলো মেল সেভ করতে পারবেন না বা লোড করবে অনেক, আপনারা নর্মালি একসঙ্গে ধরেন 2,000-2,500 এরকম করে টেস্ট করবেন। একবারে যদি 10,000 বা 20,000 দিলেন তখন প্রবলেম হয়ে যাবে, একবার লোড নিতে পারবে না। চলে গেছিল তো এই জন্য আর কি ফোন দিয়ে হটস্পট চালু করতে কেন জানি আর কি কানেকশন নিচ্ছিল না, একটু প্রবলেম করতেছিল, সরি। হ্যাঁ আবারও প্রথম থেকে মনে হচ্ছে করতে হবে, কারণ এর সঙ্গে কাজ করবে, আবারও স্টার্ট করে দেখবে ভেরিফাইং লিস্ট, আবারও স্টার্ট করলাম। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ভ্যালিড অ্যাড্রেস কতটা, কত পার্সেন্ট, এই পর্যন্ত 11% ভ্যালিড পাইছি, ব্যাড অ্যাড্রেস একটাও পাই নাই, টেস্ট আমাদের সাকসেসফুল হয় নাই এখনও প্রায় 90%-এর কাছাকাছি, আস্তে আস্তে কমবে। শুনতে পাচ্ছেন কি আমার কথা?
আমার ফোনের ডাটা দিয়ে চলতেছে, তো এই জন্য একটু স্লো। ওয়াইফাই থাকলে অনেক ফাস্ট হয়ে যাইতো, কারেন্টটা চলে গিয়ে প্রবলেমটা করে দিল অসময়। জি বলেন। জি জি অবশ্যই, ওই জবগুলোর জন্যও লাগবে, আরো কত কাজে লাগবে, আপনাদের নিজেদের জন্যও লাগবে। এটা শুধু একটা হয়ে দেখাইলাম, এরকম ভাবে আমরা এগুলো তো শুধু বাল্ক মেল কালেক্ট করলাম, তারপর আমরা টার্গেটেড মেল বের করবো। এগুলো বাল্ক মেল বলা হয়, এই যে এই ধরনের মেল গুলাকে বাল্ক মেল বলা হয়, যেখানে সবকিছু মিক্স থাকবে, আপনার মানে পুরোপুরি টার্গেটেড না। যেমন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, এর মধ্যে যা আসছে সবগুলাই, এখন দেখা গেল যে এখানে এমনও কিছু কিছু মেল চলে আসছে, হয়তো বা দেখা গেল যে উনি ইন্স্যুরেন্সের সঙ্গে মানে সরাসরি সম্পৃক্ত না, বা কোনো কারণে ওইখানে দেওয়া আছে, কিন্তু সেই মেলটাও কিন্তু চলে আসছে, তাই না? কারণ কারণ এই কিওয়ার্ডের সাথে আর কি মানে যেটা যেটা খুঁজে পাইছে সেগুলো আমাদেরকে দিয়ে দিছে, এই ধরনের সবগুলো আর কি মানে পুরোপুরি টার্গেট হবে না। আর এখানে সব ধরনের মেল মিক্সড থাকবে, এগুলোই হচ্ছে বাল্ক মেল। এত সময় লাগতেছে এখানে? এত তো সময় লাগে না, নর্মালি এমনিতে 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই যে দেখেন নিচে এখানে, এই যে এই কয়টা আমাদের ভ্যালিড হয়েছে, আমরা খুঁজে পেয়েছি ভ্যালিড, এখানে 5টা ভ্যালিড পেয়েছি। আর বাকিগুলা আপনার এই যে নো রেসপন্স, মানে ইয়ে করতে পারতেছে না। তো দেখি আমরা আরেকটা আরেকটা যে না সমস্যা নেই, এর থেকে বেশিও দিবেন, এই যে যেমন এটা ভ্যালিড পাওয়া গেছে, এর থেকে বেশিও সার্চ দিবেন, নিয়ে নেবে। দেখি ওটা ফাইল আমরা ইম্পোর্ট করি, এই ড্রাইভারের ইমেল অ্যাড্রেসটা, এটা ওপেন করলাম, স্টার্ট। হ্যাঁ দেখা যাক, আগে টেস্ট করুক। পর্যন্ত কটা চারটা বের করতে পারছে, এরকমটা কেন হচ্ছে বুঝতেছি না। নাগর টু টেস্ট, মানে এগুলাকে টেস্ট করতে সক্ষম হচ্ছে না। তো এরকম যেগুলো ব্যাড অ্যাড্রেস পাবেন, শুধু ব্যাড অ্যাড্রেসগুলো বাদ দিবেন, যেগুলো টেস্ট আনসাকসেসফুল, আমাদের যে কিছু করার নাই, তবে ম্যাক্সিমামগুলোই টেস্ট হয়ে যাবে হঠাৎ আর কি, মানে সামান্য কিছু ইয়ে থাকবে। তো এগুলাকে এখন এখান থেকে আমাদের বের করার জন্যে, বা এর থেকে আরও অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, কিছু পেইড সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে আরো সুন্দরভাবে ভ্যালিডিটি চেক করা যায়। আচ্ছা তারপর আরো একটা ওয়ে এখন দেখাই দিব আপনাদেরকে ভ্যালিডিটি চেক করার। তো এখান থেকে আমরা ইম্পোর্ট করছি এখানে ঢুকানোর জন্যে, এক্সপোর্ট করবো এখান থেকে বের করার জন্যে। তখন এখানে আসবে যে আপনি কোনগুলো আর কি নিতে চাচ্ছেন, যে শুধু ভ্যালিড অ্যাড্রেস না, অ্যাড্রেস লুকিং ভ্যালিড আমরা ওটা নিতে চাচ্ছি, মানে ভ্যালিডগুলো নেবো, অ্যাড্রেস লুকিং ভ্যালিড, ব্যাড অ্যাড্রেস আমরা নেব না, তারপর অ্যাড্রেস লুকিং ব্যাড, মানে যেগুলো ব্যাড অ্যাড্রেস বা ব্যাডের মতো দেখাচ্ছে ওগুলোও আমরা নেব না, আদার রেজাল্ট যেমন আনটেস্টেড অ্যাড্রেস, যেমন এগুলো আমাদের টেস্ট করতে কিন্তু সক্ষম হয় নাই, এগুলো আমরা নেব।
নিয়ে তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন সেটা আসবে, রেজাল্ট নামে আসলো, তো আমি রেজাল্ট নামেই সেভ দিয়ে দিলাম। এটা রেজাল্ট নামে সেভ দিয়ে দিলে আমার আর কি একদম মানে চেক করা মেলগুলো আমার এখানে দেখাবে। রেজাল্ট, এই যে রেজাল্ট, এখান থেকে শুধু কটা দুইটা বের হয়েছে, মানে আমাদের কি দুইটা শুধু সাকসেসফুল ছিল নাকি সফটওয়্যারটাতে প্রবলেম বুঝতেছি না, চারটা এরকম তো হওয়ার কথা। হ্যাঁ, ফোন দিয়ে একটু প্রবলেম করতেছে অবশ্য। ওয়াইফাই চলে গেছে তো ফোনের ডাটাটা ঠিক মতো কেন জানি, মানে ফোনের ডাটা দিয়ে এরকম হচ্ছে। অ্যাড্রেস কোজিং ইরোর, যেগুলো কোজিং ইরোর দেখাচ্ছে এগুলোও নেই দেখি। পর রেজাল্ট নামে একবার করা হয়েছে, ওটাতে রিপ্লেস করে দিলাম, নতুন করে দেখি চলে আসছে। ও তার মানে ওগুলোতে ইরোর ছিল, ইরোরগুলো আমরা নেই নাই তখন, এই জন্য ইরোরগুলো বাদ দিয়ে আসছে। যেমন এগুলো টেস্ট করতে সক্ষম হয় নাই, যেমন এই যেগুলো টেস্ট আনসাকসেসফুল এগুলো নেই নাই। এক্সপোর্ট করার সময় আপনাকে এখানে অপশন দিয়ে দিবে যে আপনারা কোনগুলো নিতে চাচ্ছেন আর কোনগুলো নিতে চাচ্ছেন না। ঠিক আছে ভাইয়া, কারো কোনো প্রবলেম আছে কি এতে? এভাবে আমরা চেক করে দেখতে পারি। আর ওই সাব্বির, সাব্বির প্রশ্ন করছিল যে ওই যে মানে টেস্ট করে দিবে প্রথম গিকটার কথা দেখায়, ওই গিকটার কিছু না, এইভাবে মেইল অ্যাড্রেসগুলো ক্লায়েন্ট দিয়ে দেবে, জাস্ট ও শুধু এইভাবে সফটওয়্যারের মাধ্যমে চেক করে দেখবে, ও সেটা সার্ভিস দেয়। সফটওয়্যারটার নাম হচ্ছে আপনার ম্যাক্স প্রোক, ম্যাক্স প্রোক ইমেল ভ্যালিডিটি চেকার। হ্যাঁ, এটা আমি এখন আপনার ড্রপ বক্সে দিয়ে তারপর ড্রপ বক্সের লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে এটাই পাবেন। বলছে ভাইয়া বায়ারকে কি কয়েকটা ভ্যালিড ইমেল দিলেই হবে? কয়েকটা না আপু, ওনারা আর কি মানে যতগুলো চায়, বা মানে ওনারা যতগুলো চায় আপনারা চেক করে ভ্যালিডগুলো দিয়ে দিবেন। এটা এক একজনের প্রাইসিং এক এক রকম থাকে, তবে এগুলো যদি আপনারা সবাই বের করেন শুরুর দিকে একটু, ধরেন বাল্ক মেইল না, মনে করেন $5 দিলেন, 5,000 বা 10,000। আচ্ছা, ওগুলো প্রাইসিং, প্রাইসিং এর বিষয়ে আমরা পরে আসবো আস্তে আস্তে, যখন আমরা কাজ করা শুরু করব, মার্কেট প্লেসে যাব। জি ইমন ভাই, জি দেখাবো। তো আস্তে আস্তে আমরা কাজগুলো করে আস্তে আস্তে শিখি, তারপর আস্তে আস্তে আমরা সবকিছুই ভালোভাবে করব। যখন মার্কেট প্লেসে যাব তখন প্রাইসিং সেট করে আপনাদেরকে দেখাতে হবে না, তখন দেখাই দেবো। ফারজানা আপু বলছেন কিন্তু এত কম ভ্যালিড ইমেল বের হলে কিভাবে হবে? আপু এখানে ওই যে আমার নেটের প্রবলেমের কারণে ভ্যালিডগুলো কম দেখাইছে, মানে টেস্ট করতে পারে নাই। যদি আমার ওয়াইফাইটা থাকতো এতক্ষণে তাহলে তাড়াতাড়ি ভ্যালিড দিতে পারতো। আপনার ম্যাক্সিমামগুলোই ভ্যালিড পাবেন, হঠাৎ কিছু কিছু আছে যেগুলো ইনভ্যালিড। আপনারা রাত্রে যখন ট্রাই করবেন না, রাত্রে ট্রাই করলেই বুঝতে পারবেন, বা রাত্রে তো ট্রাই না, রাত্রে তো কাজ করবেন, রাত্রে সবাই বের করবেন না, বের করে তো একটা ডাটাবেস তৈরি করবেন ইমেল লিস্টে। জি ভাইয়া, মেসেজে যে লিঙ্কটা দিছি এটা আপনার ইমেলগুলো এক্সট্রাক্ট করার, যেমন light14.us একজনের নাকি ওপেন হচ্ছিল না, উনি এটার বিকল্প হিসেবে যেন ওটা ব্যবহার করতে পারে এই জন্য আর কি।
পাচ্ছি আপু। ইমেল এক্সট্রাক্টের পরের স্টেপটা, ইমেল এক্সট্রাক্টের পরের স্টেপে হচ্ছে আপনি ইমেলগুলো সেভ করবেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি একবার দেখিয়ে দেন সবাইকে, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, সবারও ক্লিয়ার হয়ে যাবে। টপ না করলে প্রবলেম নেই, তাহলে আপনি একটা হয়ে যাবে। আচ্ছা করছি, শেয়ার দেন। আর কে কে কোনোদিনও স্ক্রিন শেয়ার করে নাই, আস্তে আস্তে সবাইকে স্ক্রিন শেয়ার করাবো এবং সবাইকে দিয়ে এই কাজ করাবো। জি মোস্তাক ভাইয়া, আপনি কি ফোন দিয়ে আছেন নাকি ল্যাপটপে বা ডেস্কটপে? আপনি তো আজকে নতুন। ওনার মাইক্রোফোনের প্রবলেম, মানে ইয়ারফোনের প্রবলেম। হ্যাঁ আপু, আপনি সার্চ করে বের করে নিয়ে আসছেন তাই না? তো এখানে আপনি দেখেন এক্সট্রাক্টরের এখানে এই যে সেপারেটর, সেপারেটর নিউ লাইন দিচ্ছেন না, দেওয়ার পর এক্সট্রাক্ট করছেন, হ্যাঁ করার পর তারপর এটা আসছে। এখন এগুলোকে কপি করেন, সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে আগে সবগুলো সিলেক্ট করে নেন, কন্ট্রোল এ প্রেস করেন। কপি করার পর ডেস্কটপে যান, যান ডেস্কটপে যান। জি আপু বের করছেন না? ফায়ারফক্স ব্রাউজিং ইনস্টল করতেছেন? করেন, হোক ইনস্টল হোক, এটা তো দরকার কি, মিনিমাইজ করে রাখেন। হ্যাঁ এখানে রাইট বাটন প্রেস করেন, রাইট রাইট বাটন ক্লিক করেন, রিফ্রেশ করেন না, এই রিফ্রেশ করার জন্য যেরকম করেন রাইট বাটনটা ক্লিক করবেন, করে এই যে নিউ নিউ নিচে যান, দেখেন নিচে নিউ লেখা, নিউ এর উপর ধরলে আপনার নতুন করে এই পাশে আসবে ওই যে টেক্সট ডকুমেন্ট। এখন এটা ওপেন করেন। আপু আপনার পিসি কেন জানি অনেক স্লো, ওটা ওপেন করেন আগে, ওপেন করে তারপর ফেস করেন। তারপর সেভ করে রাখবেন। আর এখান থেকে ওই যে ডটগুলো উঠায় দেওয়ার জন্য রিপ্লেস করবেন, কন্ট্রোল এস, এখানে কি রিপ্লেস করতে যাচ্ছেন, যেমন কমের পর যেগুলো ডট আছে আমরা এগুলো রিপ্লেস করব। এখন কম ডট, শুধু কম দিয়ে রিপ্লেস অল, তো রিপ্লেস হয়ে গেছে। তারপর এই যে বিডি অনেকগুলো আছে, মানে আপনি বাংলাদেশিগুলো বের করছেন, বাংলাদেশি কিছু মেইল বের করছেন, তো তারপর বিডির পর ডট যে আছে, বিডির পর ডট দিয়ে ওটা রিপ্লেস করে দেন।
মানে যে রিপ্লেসে গিয়ে আবার বিডি ডট রিপ্লেস করবেন শুধু বিডি দিয়ে। রিপ্লেস হয়ে গেছে আপনার, এখন এটা কেটে দেন, দিয়ে ফাইলটা আপনি সেভ করে নিন। আপু বেশি স্লো হলে আপনার পিসিটা আবার একটু উইন্ডোজ দিয়ে নিন, কারো কাছে নিজেকে উইন্ডোজ দিয়ে নিন, তাহলে ফাস্ট কাজ করতে পারবেন। স্লো থাকলে তো দুটা জিনিস, স্লো থাকলে আসলে ফ্রিল্যান্সিং করে মজা নেই, একটা হচ্ছে আপনার পিসি যদি স্লো হয় আর যদি নেট কানেকশন স্লো হয় তাহলে কাজ করতে বোরিং লাগবে। হ্যাঁ হয়ে গেছে। তারপর ওইভাবে যেভাবে দেখাইলাম যে ভ্যালিডিটি চেক করবেন, ওই ভ্যালিডিটিটা চেক করে নেবেন। আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি? আর টুলস গুলো কি লিখে নিয়েছেন সবাই? একটু করে লিখে রাখবেন, কারণ আস্তে আস্তে আরো অনেকগুলো টুলস সম্পর্কে জানবো, পরবর্তীতে দেখা যাবে যে মানে অনেকগুলো জানার কারণে দু একটা টুলস এর নাম মনে নাই, মানে জানেন যে এখন আমার এটা করতে হবে কিন্তু কোনটা দিয়ে করবো মনে নাই। একটু লিখে নেবেন, বেশ কিছুদিন কাজ করলে আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে, তখন আর লিখতে হবে না বা তখন আর দেখে দেখেও করতে হবে না। জি মাহমুদুল নবী ভাই বলেন। জি করেন। যে মাহমুদুল নবী ভাই শেয়ার করেন, শেয়ার দিতে চাইলেন যে স্ক্রিনটা। হ্যাঁ প্রেজেন্ট নাও ক্লিক করেন। জি তারপর দেখেন আপনার স্ক্রিনের একটা ছবি আসছে, ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করার পর তারপর শেয়ার চলে আসছে। এখান থেকে সেটিংসে ক্লিক করেন, হ্যাঁ গিয়ে সার্চ সেটিং সবার উপরে একটা। জি এখানে ওই যে আপনার 10টা আছে বাড়াই দেবেন। মাউন্টেন অর হিলস, পাহাড় পাহাড়ের ছবি যেগুলো দেখা যায় টিক চিহ্ন দিয়ে দেন। চলে আসছে, যাদের এরকম 10টা শো করবে তারা এই কাজটা করে 100টা রেজাল্ট শো করাবে। কারো কি বোরিং লাগতেছে নাকি নতুন নতুন জিনিস শিখে? আমার এখানে কারেন্ট নাই, কিন্তু আমরা এইভাবে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবো, আর শেখার পাশাপাশি মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু কাজ করা আপনাদের বাদ দেওয়া যাবে না। আমরা প্রতিদিন কিন্তু কমপক্ষে 4 ঘন্টা করে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন।
আর বলছি তো সবাইকে যে আগামী এক সপ্তাহের মধ্যে মিনিমাম যেন 70 থেকে 80টা করে আপনাদের টাস্ক কমপ্লিট হয়। মানে মিনিমাম আগামী এক সপ্তাহে যেন 70 থেকে 80টা করে টাস্ক কমপ্লিট হয়। আপনাদের বেশি না, 100টা টাস্ক যদি কমপ্লিট করতে পারেন, 100টা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু $10 হয়ে যাবে। আমাদের ক্লাস শেষ করতে করতে তো আরো টাইম লাগবে, তাই না? ক্লাস শেষ হতে হতে আমার মনে হয় যদি প্রতিদিন কাজ করেন $100-এরও বেশি হয়ে যাবে। অন্ততপক্ষে এতটুকু ইয়ে করেন যে অন্ততপক্ষে নেট বিলটা যেন চলে আসে মাইক্রোওয়ার কাছ থেকে। আর ফাইবারে তো কাজ আমরা করবোই, বড় মার্কেট প্লেসে বড় বড় অর্ডার পাবেন। আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবো আর ওইখানে কাজ করা আমাদের বাদ দেওয়া যাবে না। কারেন্ট নাই জন্যই ঝামেলা হচ্ছে। এখন তাহলে আমরা দেখবো যে ফেসবুক থেকে কিভাবে আমরা বাল্ক মেল কালেক্ট করতে পারি। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। এখন আমরা দেখাবো যে আমরা সবাই দেখবো যে ফেসবুক থেকে আমরা কিভাবে বাল্ক মেল কালেক্ট করতে পারি। ফেসবুক থেকে কালেক্ট করার জন্য আমাদের অবশ্যই প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। এই জন্য আমরা এখানে একটা এক্সটেনশন অ্যাড করে নিব। ফেসবুক থেকে আমাদের বাল্ক মেল বের করার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনের জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দেখেন মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশনস এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখব এখানে অ্যাড নিউ এক্সটেনশন থেকে এগুলো আমি যেগুলো অ্যাড করছিলাম এর আগে সেগুলো আসছে। লোড আনপ্যাক এখান থেকে ইয়ে করা। সার্চ করি আমরা যে এক্সটেনশনটা অ্যাড করবো এটা হচ্ছে এক্সট্রা প্রো। এখানে নাই তো আমি ডিরেক্টলি গুগলেও সার্চ করতে পারি, গুগলে সার্চ করলেই চলে আসবে। এক্সট্রা প্রো চলে আসছে, দেখেন এক্সট্রা প্রো গুগল এক্সটেনশন। এখানে ক্লিক করব এক্সট্রা প্রো 9.6। এক্সটেনশনের কাজ হচ্ছে নর্মালি আমরা যে কাজগুলো মানে করতে পারবো না সেই কাজগুলো আমরা এক্সটেনশন অ্যাড করে সেই সুবিধাটা আমরা নিব। যেমন ধরেন ব্রাউজারের মধ্যে আমাদের ডিফল্টভাবে আর কি যেগুলো সার্ভিস দেওয়া নেই, যেমন আমাদেরকে কি ক্রোম ব্রাউজারে এই সার্ভিসটা দেওয়া আছে যে আমি ফেসবুক থেকে সহজে ইমেলগুলো বের করে নিতে পারবো, নাই। তো এটা দেওয়ার জন্য নেটাই বের করার জন্য যেটা করবো কি সেটা হচ্ছে আমরা এখানে যাব এক্সট্রা প্রোটা, এখানে গিয়ে যে ক্রোম স্টোর আছে ক্রোম স্টোর থেকে আমরা ডাউনলোড করে নেব। ট্রাই রিকোয়েস্ট ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। জি ভাইয়া, কি শুনতে পারেন নাই? এটা হচ্ছে এক্সট্রা প্রো।
যাই হোক এক্সটেনশনটা কেন জানি আসতেছে না, ভিডিও ডাউনলোড আর না এক্সট্রা প্রো বানানটা শুধু এক্স দিয়ে এক্স দিলে আসবে না। কি বলেন? আচ্ছা আমারও বর্তমানে নেট নেই, নেট আসুক তখন দিয়ে দেবো ক্লাসটা। আমারও প্রায় ডাটা প্রায় শেষের পথে, এলইডিবি থেকে এটা তো প্রথমে আগে ইয়ে করলে হ্যাঁ দিয়ে দিবে সবকিছু দিয়ে দিবে ডাটার জন্য, মানে ওনারা তো ডাটা আমার ফোনে লোড করে দিবে না, তো দেখি আমরা যেহেতু এক্সট্রা প্রোটা আমি এক্সটেনশনটা পাচ্ছি না বা পাইলেও কেন জানি গুগলে অ্যাড হচ্ছে না, তো সমস্যা নেই দেখি এটার জন্য কি করা যায় পরে এখন দেখাই দিব। কি অ্যাকাউন্ট? না ভাইয়া ওটাতে কয়েকদিন পরে করব, মানে স্টেপ বাই স্টেপ আমরা যাই। না না এখন অ্যাকাউন্ট করতে হবে না, যখন অ্যাকাউন্ট করতে হবে তখন আমি দেখাবো যে এক্সটেনশন দিয়ে। একটু কষ্ট হয়ে যাবে, যাবে ম্যানুয়ালি আপনাকে বিভিন্ন পেজে যাইতে হবে, বিভিন্ন গ্রুপে যাইতে হবে বা কারো প্রোফাইলে যাইতে হবে, এভাবে খুঁজতে হবে, কিন্তু এক্সটেনশনটা দিলে আমরা শুধু এখানে কিওয়ার্ড দিলেই চলে আসতো। তো যেহেতু এক্সটেনশনটা নতুন করে আপডেট করছে, অবশ্য দেখলাম নতুন করে আপডেট করার কারণে হয়তো বা কোনো ঝামেলা, সমস্যা নেই তারপরে আমি এখন দেখাই দেবো, আজকে না হোক কালকে দেখাই দেবো ফোন যে কীভাবে ফেসবুক থেকে বের করে নিতে পারি বা অন্য কোনো এক্সটেনশন দিয়ে। আমি ওই একটা এক্সটেনশন দিয়েই করতাম, অন্য কোনো এক্সটেনশন আর কি ইউজ করি নাই, তবে যেহেতু একটা এক্সটেনশন দিয়ে যে করা যায় তার মানে ওইরকম আরও অনেক এক্সটেনশন আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে। তো আপনারা যদি খুঁজতে চান খুঁজবেন, না খুঁজলে সমস্যা নেই আমি নিজেই খুঁজে আপনাদেরকে দেখাই দিব। তো আমি আরেকটা তাহলে নতুন জিনিস দেখাই, সেটা অনেকেই প্রবলেম ফেস করতেছেন যে মানে ওই যে জিমেল অ্যাকাউন্ট 5টার বেশি করতে পারতেছেন না, তাই না? তো জিমেল অ্যাকাউন্ট যেহেতু 5টার বেশি করতে পারতেছেন না, আপনারা চাইলে কিন্তু আউটলুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আউটলুকের একটা সুবিধা আছে যে আউটলুকে আপনার একটা যদি আপনার আউটলুক থাকে সেটা থেকে আপনি 10টা ইজিলি করতে পারবেন, সেজন্য আপনাদের ঢুকতে হবে outlook.com। outlook.com এ ঢুকলাম, এখানে ঢোকার পর করবেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা করে এখানে আমি একটা নাম দিয়ে দিই কি নামে অ্যাকাউন্ট খুলবো, দিলাম জোহা 1234@outlook.com, দেখি অ্যাভেলেবল হয় কিনা, এটা অলরেডি ইউজড। হ্যাঁ অন্যজনের এই যে 998 যেটা দিছে এটা কিন্তু নিয়ে নিছে। এখন এখানে আমি
পাসওয়ার্ডটা সেট করি। নেক্সট করলাম। করতে পারেন আরেকজনের ফোন নাম্বার দিয়ে। না না, নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি, মানে যেহেতু 1 2 3 4 দিয়ে নেয় নাই এই জন্য আমি এটা দিয়েছি। তো এটা নিয়ে নিছে আর কি, যে কোনো একটা সংখ্যা এরকম দিয়ে দিবেন ইউনিক করে। তারপর নেক্সট করলাম, কান্ট্রি দিলাম, বার্থডে দিয়ে দিবেন। নেক্সট কারণ আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট যেগুলো জায়গায় করতে হয়, দেখা যায় যে যদি 5টা ইয়ে হয়ে যায় তখন প্রবলেম হয়। কিন্তু এখানে আপনাদের যেটা হবে, কি বলছে, ট্যাপ অন দ্য অ্যারো টু রোটেট দ্য ইমেজ। একে সোজা করতে হবে, তো ঘুরতেই আছে, আর একটু ঘুরাই দিতে হবে না। হয়ে গেছে। বাংলাদেশ অথবা এটাতে এভাবে ম্যানুয়ালি বাংলাদেশ সিলেক্ট করেন না। আরেকটা কিন্তু ইয়ে করতে পারেন, এইখানে যদি আপনি +88 দেন তাহলে কিন্তু অলরেডি মনে করেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যদি প্লাস নিচ্ছে না, 00 দিলে কি হবে? তারপর নাম্বারটা দিয়ে দেই। এটা দেখলাম যে আপনারা ম্যানুয়ালি যদি এটা বাংলাদেশ দেন তবুও হবে, বা এখানে আর কি কান্ট্রি কোডটা দিলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। দেখি একবার ট্রাই করে দেখি আসে কিনা এটাতে। ক্যান নট সিম টেক্সট, তার মানে বাংলাদেশ দিতেই হবে। তাহলে আমার আর এখানে কান্ট্রি কোডটা দেওয়ার দরকার নাই, সেম মেসেজ করলাম, মেসেজ চলে আসবে। চলে আসছে আমার কোড। কোডটা দিলাম, কোডটা দেওয়ার পর নেক্সট। তবে এই আউটলুকের সার্ভারটা কেন যেন একটু স্লো, অনেক স্লো কাজ করে। হ্যাঁ, সিকিউর তো হবেই। দেখেন আমাদের একটা আউটলুক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আমি একটু সেটিং এ যাই। ভিউ অল আউটলুক সেটিং, উপরেই থাকতো, এখন নাই, একটু কষ্ট করে আমাকে খুঁজে বের করতে হবে আর কি, যে একটা ইমেল থেকে কিভাবে আমরা 10টা ইমেল ইউজ করতে পারি।
আপনার আর কোনো ভেরিফিকেশন কোড লাগবেই না, একটা করছেন না? তাই আমারও সেম প্রবলেম, এখানে কারেন্ট ঠিক মতো আজকে নাই। একটা করে কিওয়ার্ড দিছি যে কিসের উপর আমরা বের করতে যাচ্ছি, তারপর এখন আমরা করব লিঙ্কডইন থেকে, মানে লিঙ্কডইনের যে বাল্ক মেলগুলো আছে সেগুলো যেন আমরা পাই। সেজন্য যেটা করতে হবে সেটা আপনার স্ক্রিপ্টটা লিখবেন এভাবে, যে সাইট লিখে এবং কোলন দিবেন, দিয়ে ইউএস ডট লিঙ্কডইন ডট কম স্ল্যাশ পাব, এটা হলো আমাদের সাইট, যে এই সাইটের মানে এটা লিঙ্কডইনের, মানে লিঙ্কডইনের সাইট এটা, মানে ইউএস এর লিঙ্কডইন। এখানে ইউএস ডট দেওয়ার অর্থ হচ্ছে মানে লিঙ্কডইনে ওইভাবে শো করায় যে ইউএস এর যে সাইটগুলো আছে সেগুলো আপনাকে শো করাবে। ডাটা তো অনেক স্লো, ধরেন এরকম যে কোনো একটা, জি হ্যাঁ ডাইরেক্ট ঢুকে করা যাবে, ওটাও দেখাই দেবো ডাইরেক্ট ঢুকে কিভাবে করতে পারেন। তো আমরা নর্মালি করবো এই যে নর্মাল থেকে linkedin.com স্ল্যাশ ইন অথবা স্ল্যাশ পাব, মানে এখানে দুই ধরনের আইডি থাকে, তো তো এইখানে আর ইউএস এর আইডিগুলোর জন্য সামনে ইউএস ডট দিতে হয়। আবার এটাকে একটু কপি করেন, কপি করে তাহলে আমরা ডট পাব এর পাশাপাশি ডট ইন যেগুলো আছে আমরা সেগুলো থেকেও নিব। ডট ইন দেওয়ার পর আমরা কি বের করব, ধরেন জিমেইল বের করব, তাই না? কোটেশনের মধ্যে লিখবেন জিমেইল ডট কম ক্লোন। ভাই আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, কারেন্ট তো চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, বন্ধ অলরেডি হয়ে গেছে।